হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে অনেক ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে শুভ সকাল। তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। দেখো, আমি ঘুম থেকে উঠে আগে বিছানাটা গোছাই, এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ। তো আজকেও 7টার সময় উঠছি, আজকে কোনো ক্রসিং নাই, এই কারণে পরে আম্মু দেখতেছি কাজ করবে বলে, থালা বাসন নিয়ে আসতেছে মাজবে বলে, তো আমি উঠে গেলাম ভিডিও করার জন্য। তারপর আমি আমার রুমটা ঝাড়ু দিলাম, আর আম্মুদের রুমগুলো ঝাড়ু দিছিল, তখন আমি ঘুমাচ্ছিলাম। পরে আমার রুমটা আমি ঝাড়ু দিচ্ছি, আর কাজের মধ্যে এটাই করি আমি, শুধু আমার রুমটাই গোছাই, আমার রুমটাই ঝাড়ু দিই, আর যদি ইচ্ছা হয় তো ওদের রুমগুলোও দিই। তো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, আর আকাশটা এত সুন্দর লাগছিল, নীল মেঘের উপর সাদা সাদা মেঘ, সত্যি অনেক সুন্দর। আবার বৃষ্টি হবে হবে ভাব, এরকম একটা অবস্থা। পরে আম্মু এখানে আসলো থালা বাসন মাজতে, আর আমি ভিডিও করছি। দেখো, সকাল থেকেই আবহাওয়াটা একটু নর্মাল নর্মাল আছে, হয়তো বৃষ্টি হতে পারে। একবার একটুখানি হয়েছিল কয়েক ফোঁটা বৃষ্টি, তারপর আবার রোদ বের হয়েছিল, হয়তো হতে পারে আজকে বৃষ্টি। আর এত সুন্দর বাতাস সকালে, কি বলবো, ঠান্ডা একেবারে প্রাণ জুড়িয়ে যায়। আর আমাদের বাসায় অনেক গাছপালা আছে, আর তারপর আবার মাঠ আছে পিছনে, বাসার পিছনে, ওইখান থেকে বাতাস আসে অনেক সুন্দর। তো গরমকালে আমাদের বেশি গরম লাগে না, আমরা ওই নিচের রাস্তার ওইদিকে যাই। আর এখন বৃষ্টি হওয়ার সময় যেহেতু, এই কারণে আকাশটা সবসময় মেঘলা থাকে, কিন্তু আজকের আকাশটা অনেক সুন্দর, নীল মেঘ আর তার উপরে সাদা সাদা মেঘ। তো আমরা এখানে থালা বাসন মাজে প্রায় শেষ, আর গ্রামের মানুষ তো সব ওই যে উনুনের ছাই দিয়ে তার সাথে একটু হুইল পাউডার মিশিয়ে তারপরে মাজে, অনেক সুন্দর চকচক করে থালা বাসন মাজলে। আর শহরের মানুষ তো একেবারে ভীম, তারপরে সার্ফ এক্সেল এইসব দিয়েই মাজে, তো গ্রামের মানুষরা ছাই দিয়েই থালা বাসনটা মাজে, এটা দিয়ে অনেক পরিষ্কার হয় মাজলে। আর আমাদের কল এত কষা, টানতেই পারি না আমরা, অনেক কষ্ট হয়, এই কারণে আমি যদি একটা হাত ধুই, আমি একান্না আমাদের বাসার হাত ধুতে গেলেও আমরা মোটর দিয়ে তারপরে ধুই, কারণ কল টানতেই পারি না। একদিন কল টান টেনে গোসল করছি আমি, কারেন্ট ছিল না, তারপর আমার মাজাই লাগছিল, সেই ব্যথা এখনও আছে। আসলে না টেনে টেনে কলটা অনেক আরও কষা হয়ে গেছে। তো আম্মু থালা বাসন মাজা শেষ, তারপর আমরা সকালের খাওয়া দাওয়া করলাম, তারপর আমি একটু প্রকৃতির কাছে আসলাম। আর আমাদের বাসায় অনেক সুন্দর গাছপালা আছে, একেবারে জঙ্গলের মতো, তো দেখলে মন ভরে যায়। তো আমি আবার আসলাম, একটু ছোট্ট উঠতে পাইছি, সেটা দেখাচ্ছি তোমাদের। আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে, তার মধ্যে সবুজ গাছপালা আসলেই অনেক সুন্দর। গ্রামের বাড়িতে একটু বেশি গাছপালা হয়, তো আমাদের ছিল 12টা রাজহাঁস, তার ভিতরে আর একটাই বেঁচে ছিল, কিন্তু এটারও মেরে ফেলা হয়েছে, এটাও ভক্ষণ করা শেষ। আমার আপুরা ছিল তখন, এটা জবাই করছিল। আসলে এই ভিডিওটা অনেকদিন আগের, অনেকদিন না তাও কয়েকদিন বেশি না, তো ওটা দেওয়া হয়নি, তো আজকে ভাবলাম ভয়েস টয়েস দিয়ে দিই। তো এইটাই হচ্ছে শেষ হাঁস, আর এটাও শেষ হয়ে গেল, আর নাই একটাও হাঁস নাই, একা ছিল বেচারা, কিন্তু তার আর বাঁচা হলো না। আসলে হাঁস মুরগি জবাই করলে আমার অনেক কান্না পায়, ভালো লাগে না, তো আম্মুরা লুকিয়ে লুকিয়ে করে, আমার খুব কষ্ট হয়। খাইতে যতটা মজা, এটা কাটাকাটি করতে আর এর বাঁচতে অনেক সময় লাগে, এর গায়ে অনেক খুঁটো থাকে, ওই যে সাদা সাদা পশম এগুলো উঠাইতে অনেক সময় লাগে, তো আব্বুই পুরোটা করছে, অনেক সময় লাগছিল। আর আম্মু এদিকে কাটাকাটি শেষ করে রান্না বসিয়ে দিছে, কাটাকাটির পরে মাপছিল কত কেজি হয়েছে ঠিক জানি না আমি, হয়তো 2.5 কেজি মতো হয়েছিল, তা অনেকটাই হয়েছিল, তার থেকে অল্প কিছু রান্না করছে আর রেখে দিছে। আমি কোনো হাঁস মুরগির গোশই খাই না, শুধু রাজহাঁসের গোশটাই খাই, আর কোনো মুরগিরও না, তারপর এমনি পাতি হাঁসেরও না, এগুলো খাইতে আমার একদমই ভালো লাগে না। তো রান্নাবান্না শেষ, আমরা খাওয়া দাওয়া করে, দেখো আমি দুপুরে না ঘুমিয়ে বাইরে চলে আসলাম, সবাই ঘুমাচ্ছে আর বাইরে দেখো রোদ হয়েছে, তো বাইরে চলে আসলাম, আর আমার সুন্দর ফুল গাছটা একটু দেখালাম তোমাদের, এত বড় হয়েছে, আসলে ছাদে ওঠানোও হচ্ছে না, আব্বুকে বলে উঠাইতে হবে, এর দিন যাচ্ছে আর বড় হচ্ছে, কিন্তু প্রচুর ফুল হয়, সবুজ সবুজের ভিতরে বেগুনি বেগুনি ফুল, আসলেই দেখতে অনেক সুন্দর লাগে। আর গাছের পাতাগুলোও খুব সুন্দর, গাছটা অনেক সুন্দর, অনেক লম্বা হয়েছে। তো দুপুরবেলা সবাই ঘুমাচ্ছে আর আমি বাইরে চলে আসলাম, আসলে আমার দুপুরে ঘুম আসে না, আর যেদিন ঘুম আসে সেদিন আমি এমন ঘুম ঘুমাই যে উঠার পরে আমি ভাবি যে সকাল হয়ে গেছে। তো আমি হাঁটছি আর একটু যাব মসজিদের ওইদিকে, আবার একটু বাতাস খাইতে যাব, এখন রোদ আসছে, একটু গরম লাগছে।
আর আবহাওয়াটা ভালোই সুন্দর, দেখো কত সুন্দর আবহাওয়া, আকাশটা মেঘে ভরা, আর পাট ক্ষেত আছে আবার, আর আমাদের মসজিদটা অনেক সুন্দর, ছোট্ট একটা মসজিদ। এখানে অনেকগুলো কবর আছে কিন্তু একটারও চিহ্ন নাই, গাছপালাই ভরে গেছে। আর এখানে আসতে আমার আগে অনেক ভয় লাগতো, তারপরে এই মসজিদের ভিতরে খাটিয়া আছে, ওর ধারের কাছে তো আমি যাইতামই না, এদিকে আসতামই না, কিন্তু এখন সাহস হয়ে গেছে, এখন আর ভয় লাগে না, এখন এদিক দিয়েই যাওয়া হয়। তারপর একটা দাদা মারা গেছিলো, ওই দাদার মানে কাঠের ভিতরে আনছিল বরফ দিয়ে, ইন্ডিয়ায় মারা গেছিলো, তো সেই কাঠ এই মসজিদের এখানে রাখছিলো, তো কতদিন যে আমি এদিক দিয়ে যাইনি কি বলবো, আর এত ভয় লাগছিল, কিন্তু এখন আর কিছু হয় না, এখন ভয়টাই লাগে না, এখন এদিক দিয়েই যাই। তো বিকাল হয়ে গেল, সন্ধ্যাবেলা আবার আম্মু একটু লাচ্চা সময় রান্না করলো, সেটা খেয়ে একটু পড়তে বসলাম। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দেবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।